হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করব, মানে অবশ্যই বলার দরকার, তাই মানে বলবো বলে চলে এসেছি। আমি এই যে ছাদে চলে এসেছি, তো কদিন মানে বৃষ্টির জন্য শর্ট ভিডিও সেরকম দেওয়া হচ্ছে না, দিতে পারছি না। তো ওই দুটো একটা কি চারটে, এর বেশি দিতে পারছি না। সারাদিনই বৃষ্টি, তো ঘরের মধ্যে সেরকম আলোও নেই যে রাতে ভিডিও করব। তো সে তাই অল্প করে দুটো একটা করে ছাড়ছিলাম। তো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বললাম যে কিছু কথা আছে তোমাদের সঙ্গে। তো কথাটা হচ্ছে যে তোমাদের দাদা ভাই কিছুদিনের জন্য বাড়ি থাকছে না, তো ও বেড়াতে যাচ্ছে। তো ও চলে যাচ্ছে কাল ভোরে। তো টিকিট কাটা হয়ে গেছে, 4-5 দিন আগেই টিকিট কাটা হয়ে গেছে। তো যাচ্ছে বৃন্দাবন, ওখানে মানে আমাদের ছোট মামা থাকে। তো ওখানে যাচ্ছে, মামা বারবার ফোন করছে যে গোপালের জন্মদিন আসতে, তো আমাদেরও যেতে বলছে। তো অত দূর তো আমরা যেতে পারবো না, তাই ও একাই যাচ্ছে। তো যাওয়া মানে এখন 10 দিন, এখন 10 দিন বলে যাচ্ছে, এখন কদিন থাকবে তো ঠিক নেই। তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আমাদের একটাই মোবাইল তোমাদের দাদা ভাইয়ের কাছে থাকে। তো আমার কাছে থাকে একটা, সেটা হচ্ছে ছোটোগুলো জিওগুলো একটা আছে। তো একটাই মোবাইল, ওতেই তো ভিডিও করা হয়। তো মোবাইল তো ওকে নিয়ে যেতে হবে, তো তার জন্য শর্ট ভিডিও করা হবে না, বড় ভিডিও করা হবে না। আমার না একদম ভালো লাগছে না জানো তো, মানে এই 10টা দিন তোমাদেরকে ছেড়ে, তোমাদের মানে মানে কী বলবো আমি বলতে পারছি না। এই 10টা দিন আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না। তো আমি ওকে বলে দিয়েছি যে মানে যাই কিছু ওখান থেকেই কিছু তোমাদেরকে শেয়ার করতে, তো অবশ্যই শেয়ার করবে ছোটোখাটো জিনিস যাই হোক কিছু। বৃন্দাবন বলে কথা, ওখানে তো মানে প্রচুর প্রচুর জিনিস দেখার আছে, তোমাদেরকে দেখাবে, অবশ্যই দেখাবে। আমাদেরকেও যেতে বলছিল, তো আমি যেতে পারছি না, বাচ্চা নিয়ে অত দূর ট্রেনে আমি যেতে পারছি না। যাব এখন তোমাদের দাদা ভাই ঘুরে আসুক, আমি পরে যাব, মানে বাড়ির থেকে মা বাবা সবাই যাবে, মামা আসে আমাদের এখানে আসে। তো আমার গোপাল যখন একদম ছোট ছিল, এই 4-5 মাসের, তখন এসেছিল, সেই থেকে আর আসেনি। তো কাল থেকে আমার আর ভিডিও দেওয়া হবে না, তো তোমরা কিছু মনে করো না। তোমাদের জন্যই আজকে আমি এত দূর আসতে পেরেছি। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো, তো সাপোর্ট করো। তাহলে বন্ধুরা, আমি ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।